কুরবানি করতে গিয়ে আমরা দুইটা মারাত্মক ধরনের আমরা বাড়াবাড়ি করি দুইটা ভুল করি আমরা এক নাম্বার হলো যে অন্যের অবস্থা দেখে হাসাহাসি করা উপহাস করা পণনিন্দা করা বা বলা তোমার তো গরুটা একদম বাজে এটা গোস্তই ভালো হবে না কেমন এটা গরু কিনছো তোমরা সাতজন মিলে সমাজে কিন্তু কম্পিয়ার করে অনেক মানুষ আছে এগুলো বলবে দেখবেন যে অন্যটা দেখে হাসাহাসি করে অন্যের কুরবানির ছাগলটা দেখে হাসাহাসি করে অন্যের কুরবানির গরুটা দেখে হাসাহাসি করে আছে না কত ভয়ঙ্কর অপরাধ আল্লাহ এই জন্য নিজে এই মানুষগুলোর সাবধান করে দিয়েছে যারা অন্যের অবস্থা দেখে হাসাহাসি করে মনে রাখবেন একদিন কিন্তু আপনারা এমন হতে পারে অন্যের অবস্থা দেখে আপনার হাসাহাসি করবেন না ভাই আল্লাহ সাবধান করে যারা অন্যের অবস্থাতে হাসাহাসি করে কি বলে চাল্লাহ চলুন আল্লাহ রবুল্লাহ আলম বলেন ওয়াইলুল্লে কুল্লি হুুমেজে তিল লোুমেজে তিনিললেদি যেমামাডওওয়া আদদদা। ওয়াইলুল্লে কুল্লে হুুমাজা লুমাজা। যারা হুুমাজা লুমাজা করবে। পরনিন্দা যারা করবে উপহাস ঠাট্টা মস্করা যারা করে আল্লা বলেন। ওয়াইলুন। ওই মানুষগুলো জন্য নইল ওই মানুষগুলো জন্য দুর্ভোগ লানাথ। যারা অন্যের অবস্থা দেখে হাসা করে পর নিন্দা করে মানুষগুলা ওয়াই লি কুল্লি হুমা যা যারা পিছনে মানুষটি নেই ঠাট্টা মস্করা করে হুমাজা যা লুমাজা লিপ্ত হয়ে যাগ এই মানুষগুলো উপর আল্লাহ আল্লাহন তাহলে কুরবানি করতে গিয়ে আপনি লালন কামাই করতেছেন কুরবানির সময় লানত করছেন অন্যের গরু বা অন্যের গরু যখন জবাই হয় গোস্ত না আমাদের গোস্তটা ভালো হয় নাই ছাগলের গোস্তটা একদম ফিসফিসি আমাদেরটা ভালো আমাদের গরু গোস্তগুলো কত লাল টক টকে তোমাদেরটা একদম বৃদ্ধ বয়স্ক এই ধরনের কম্পিয়ার করে ভাই কুরবানি পশুর এগুলো কোনো কম্পেয়ার চলে না কারণ এটা হবে আল্লাহর জন্য লাইয়ানা আল্লাহ লহুমুহা ওয়া লাদিমাউহা ওয়া লাকি ইয়ানালু হুতাকওয়া মিনকুম কাদানিকা সখরাহা লাকুম লিতাকাব্বিরুল্লাহ আল্লাহ বলেন তোমাদের কুরবানি পশু কত দামের কত সুন্দর কত মোটা কত তাজা আমি এটা দেখি না আমি দেখি অলা কিয় না লুহু তাকোয়া আমি আল্লাহ তোমাদের তাকোয়াটা দেখি এর সমর্থন অবশ্য হাদিসও আছে লায়ানসুরুইলা সোয়া লিকুময়া মোয়া লিকুম আমি চেহারা সম্পদ এগুলো দেখি না অলা কিয়ানসুরুইলা কোনো বিকম আমি মানুষ অন্তর দিকে থাকা হয় কে পরি শুদ্ধ নিয়েতে সহি নিয়েতে কোরবানি করলো না আল্লাহর জন্য নজরানা পেশ করেছে এটা কি আল্লাহর জন্য না কোনো লৌকিকতা আছে লৌকিকতা থাকলে আল্লাহ কবুল করবে না তাহলে যাদের ভিতরে লৌকিকতা আছে বলে তারা কম্পেয়ার করে পশু ক্রয়ের সময় ওজন করে না এটার ওজন কেমন হলো আমাদের ওজন গোস্ত বেশি ভালো হবে গোস্ত বেশি পাইছি আমরা লাভ করছি মামা অনেক লাভ করছি কুরবানি ক্ষেত্রে আর একটি মারাত্মক আমরা যেটা ভুল করি বাড়াবাড়ি করি সেটা প্রতিযোগিতা করা চাচা ভাই অমুক ভাই অমুক ফ্যামিলি পাশাপাশি আমি যদি এত কম দামে দে ওরা কি বলবে আমি যদি না দে ওরা কি বলবে এই যে প্রতিযোগিতা অথবা নিজের খাসিটা সুন্দর একটা খাসি কুরবানি দিচ্ছে একটা মালা গলায় ঝুলাই দিয়ে মানুষরা দেখে নিয়ে বেড়ায় এই দিয়ে এই বিশেষ করে দুটা বাড়াবাড়ি এই কিন্তু কুরবানি বাতিল হওয়ার সম্ভাবনা আছে ভাইরা এত কষ্ট করে কুরবানি দিচ্ছে আমরা এটা যদি একটু সামান্য নিয়তের গড় মিল যদি হয় আমরা একটু নিয়তের নিয়তের কুরবানি করতে পারবো না সেদিন ইব্রাহিম আলাহিসাল্লাম সন্তানদের কুরবানি করলেন আর আমরা একটু নিয়তের কুরবানিটাও করতে পারবো না আমরাই তো খাবো ভাই আমরাই তো জবাই করব একটু নিয়তটা সই করে নিই আমরা এগুলো আমরা কম্পিয়ার করবো না তুলনা করবো না উপহাস করবো না অন্যটা নিয়ে